বাংলাদেশে চলমান আন্দোলন নিয়ে নীরবে রয়েছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল দুই আসনের সংসদ সদস্য মাশরাফি মুর্তজা। তার এই নিরাপত্তা মেনে নিতে পারেনি বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। এতদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় পর্যন্ত সমালোচনা সীমিত থাকলেও এবার সেটি বিস্ফোরণ ঘটেছে। চরম ট্রলের শিকার হচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। মাশরাফির ছবি দেয়ালে আঁকা ছিল, বক্তরা ক্ষুব্ধ হয়ে মাশরাফির ছবি পাল্টে জোকার বানিয়ে ছাড়লেন এবং অনেকেই সেই ছবিতে জুতা নিক্ষেপ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় দেয়ালে আঁকা মাশরাফির ছবিতে নতুন করে একে জোকারের রূপ দেওয়া হয়েছে। আগের দুটি ছবির পাশে লেখা ওহ ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন মুছে ফেলা হয়েছে। এছাড়া আরও দেখা যায় কয়েকজন একসঙ্গে মাশরাফির ছবিতে জুতা ছুড়ছেন। ভিডিওর ক্যাপশনে লেখা, দুঃখিত, আপনি আমাদের ক্যাপ্টেন নন, ক্লাউন। এদিকে মাশরাফির মতো সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ টাইগার দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব যদি এখন কানাডায় লীগ খেলা নিয়ে ব্যস্ত রয়েছেন, তবে এইসব নিয়ে এখনো মুখ খোলেনি মাশরাফি বিন মুর্তজা বা সাকিব আল হাসান কেউই।